বিড়ালকে নিউটার বা স্প্রে করার পরেও কেন সে হিটে আসার মতো আচরণ করে আমার বিড়াল নিউটার বা স্প্রে করা কিন্তু যেখানে সেখানে সে ইউরিন স্প্রে করছে কিন্তু কেন বিড়ালকে ঠিক কতটুকু জল খাওয়ানো প্রয়োজন এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও এই প্রশ্নগুলো করেছেন আমাদের এক সম্মানিত ইউটিউব সাবস্ক্রাইবার বিড়ালকে নিউটর বা স্প্রে করার পরেও সে হিটে আসার মতো আচরণ করে এর প্রধান তিনটি কারণ হলো রেসিডুয়াল হরমোনস লার্ন হ্যাবিটস মেডিকেল ইস্যু সর্বপ্রথম আমরা এক নম্বরে আসি রেসিডিউল হরমোন এর মানে হচ্ছে অবশিষ্ট বাড়তি কিছু হরমোন নিউটার বা স্প্রে করার পরেও কিছু বিড়ালের এটি থেকে যায় এটি সাধারণত ছয় সপ্তাহ পর্যন্ত থাকতে পারে কিছু বিড়ালের এটি আরও দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে এরপর আসি লার্নস হেভিটস অর্থাৎ অভ্যাসগত কিছু সমস্যা যদি আপনার বিড়ালকে আপনি বেশি বয়সে নিউটার বা স্প্রে করিয়ে থাকেন তাহলে তার অভ্যাসগত কারণে সে বিভিন্ন জায়গায় তার হিট শো করবে বা স্প্রে করতে পারে এবং এটি তার আচরণগত কারণ হতে পারে বা চাপ মুক্তির কারণ হতে পারে সে কারণে সে বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারে এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট যে কারণ সেটি হল মেডিকেল ইস্যু অর্থাৎ তাদের ফিজিক্যাল কিছু সমস্যা থাকতে পারে যেমন ইউরিনারি ট্রাক ইনফেকশন ব্লাডার স্টোন কিডনি ডিজিজ এ ধরনের সমস্যা হলেও তারা ইউরিন স্প্রে করতে পারে এবং এক্ষেত্রে ইউরিনের সঙ্গে অনেকটা সময় ব্লাড আসতে পারে বিড়ালকে ঠিক কতটুকু পানি বা জল খাওয়ানো প্রয়োজন প্রতিদিন এক কেজি বিড়ালের জন্য তিরিশ মিলিলিটার পানি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয় অর্থাৎ আপনি যদি প্রতি কেজি বেরোনোর জন্য তিরিশ মিলিলিটার পানি নিশ্চিত করেন তাহলে হচ্ছে সেটি তার জন্য ভালো অর্থাৎ যদি দুই কেজি হয় ষাট মিলিলিটার পানি তার জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন